ভিডিও শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ক্লিক করো অ্যান্ড লিঙ্ককে ক্লিক করে আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দিয়ে অল অপশানটি সেট করে দাও তোমাদের মধ্যে আমাকে কারা মন থেকে ভালোবাসে অ্যান্ড মন থেকে সাপোর্ট করে সেটা আমি দেখতে চাই তো যারা তোমরা মন থেকে ভালোবাসো তারা সবাই মিলে আমাকে আজকের নতুন চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করে দাও তো আশা করছি তোমরা সবাই মিলে আজকের কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দেবে সো গাইস গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যার নাম হলো ম্যাক আলফা স্ক্যার অ্যান্ড গাইস আমাদের গেমের ভিতরে যতগুলো স্ক্যার আছে সব থেকে ভালো স্ক্যার হলো এই স্ক্যারটা যেটা হলো মেকলা ডোনা স্কোয়ার অ্যান্ড গাইজ এই স্কোয়ারটা আমি তোমাদের সামনে দেখাবো কেমন হবে না হবে সবকিছু দেখতে পেয়ে যাবে কত ডায়মন্ড লাগছে সেটাও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাইকনটি দাবি দিয়ে All option is set. করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক এন্ড গাইস এখান থেকে আমরা সরাসরি চলে এলাম ফেডিড ওয়েল অ্যান্ড গাইস এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের সরাসরি দুটো আইটেম ফার্স্ট টাইম রিমুভ করতে হবে তো এখান থেকে আমি তোমাদের সামনে দুটো আইটেম রিমুভ করে দেবো একটা হলো ফেড ফুড অ্যান্ড একটা আমাদের স্ক্যানার ঠিক আছে তুমি রিমুভ করে দিলাম অ্যান্ড এখানে একটা একদম ফ্রিতে তোমরা স্প্রিং করতে পারবে তোমাদের লাখ ভালো তোমরা ফ্রিতে পেয়ে যাবে বাট গাইজ আমার তো লাগ ভালো নয় তো এখান থেকে আমার গান স্ক্রিনটা পড়বে না ফ্রিতে তো চলো এখানে আমি ফার্স্ট একটা ফ্রি স্পিন করে নিই তো এখান থেকে আমি সরাসরি ফ্রি স্পিনটা করে নেব তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার কত ডায়মন্ড পড়ছে ফ্রি স্পিনে পড়ে কি না তো এখানে ফ্রি স্পিনটা করলাম অ্যান্ড গাইজ আমার কী পড়ে দেখা যাক আমার ফ্রি স্পিনে কী পড়ে যাক ফ্রি স্পিনে ভাই উইপেন ড্রয়াল ভাউচার পড়ে গেছে ভাই লো লেয়ার তারপরে আমার দিতে হবে তো নয় ডায়মন্ড মানে নয় ডায়মন্ড আমাকে স্পিন করতে হবে নয় ডায়মন্ড স্পিন করলাম কি পরে দেখা যাক নয় ডায়মন্ড স্পিন করে আমাকে পড়লো কি একটা মানে আমার এই গানটা মানে আপগ্রেড করার জন্য তিনটে টোকেন দিল তারপরে ভাই ডায়মন্ড স্পিন করতে হবে অ্যান্ড গাইস উনিশ কানা ডায়মন্ড স্পিন করলাম কি পরে দেখা যাক ও ভাই ম্যাজিক কিউ ফেকমেন্ট পড়েছে উনচল্লিশ কানা ডায়মন্ড ডায়মন্ড দিয়ে অ্যান্ড গাইস এবার স্পিন করতে হবে আমাদের উনচল্লিশ কানা ডায়মন্ড অ্যান্ড স্পিন করে দিলাম অ্যান্ড গাইজ কি পরে দেখা যাক ও ভাই উনচল্লিশ কানের ডায়মন্ড আমার পড়ে গেল একটা ব্যাক প্যাক ও পি লেভেলের ব্যাক প্যাক কিন্তু এখান থেকে আমি পেয়ে গেছি অ্যান্ড গাইস এবার দিতে হবে সিক্সটি নাইন ডায়মন্ড মানে উনসত্তর খানা ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে অ্যান্ড দেখা যাক আমার কী পড়ে অ্যান্ড গাইস উনসত্তর উনসত্তরখানা ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড আমার পড়লো একটা ক্রিয়েট বক্স অ্যান্ড ক্রিয়েট বক্সে কী আছে ওপেন করে দেখা যাক তো ওপেন করে নিলাম অ্যান্ড গাইস এটা আমাদের আপডেট করার জন্য টোকেন দিল চারটে অ্যান্ড গাইস এবার স্পিন করতে হবে নিরানব্বই খানার ডায়মন্ড দিয়ে অ্যান্ড গাইস এখান থেকে আমরা নিরানব্বই খানার ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড গাইস কী পড়ে দেখা যাক আমার স্ক্রেট বোর্ড দিয়েছে নিরানব্বই খানা ডায়মন্ড একটা লোল স্ক্রেট বোর্ড দিয়েছে অ্যান্ড গাইস এরপর আমাকে স্পিন করতে হবে এক

কোর দিলাম অ্যান্ড গাইজ কংগ্রাচুলেশন দেখিয়ে দিচ্ছে অ্যান্ড গাইজ ফাইনালি এখান থেকে আমি পেয়ে গেলাম কিন্তু সেই ওপ্রেবলে একটা স্কোয়ার অ্যান্ড গাইজ এখান থেকে আমি ফার্স্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যাতে আমার থাম্বেল করার সুবিধা হয় অ্যান্ড গাইজ এখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম ওপ্রেবলে স্কোয়ার তো ভাই এই স্কোয়ারটা চলো তোমাদেরকে হাতে নিয়ে দেখে দিই কেমন লাগছে না লাগছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমরা একদম ডাইরেক্ট চলে যাবো উই পেনসে অ্যান্ড গাইজ উই পেনসে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমাদের সরাসরি স্ক্যার অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছি স্ক্যারটা ক্লিক করলাম অ্যান্ড শো দা লভই করলাম অ্যান্ড গাইজ কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো আর গাইজ যারা যারা এখনও পর্যন্ত ভিডিও লাইক করো একটা করে লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লিঙ্ক ধরে ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি আর গেছিস তুমি যা যা এখন পর্যন্ত ইন্টাগ্রামে ফলো করো না ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ধরে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভাই আজকের আজকে ভিডিওটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউন টাটা বাই বাই